আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের ভিডিওটি আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনি আপনার গোলাটের ছবি খুব সহজে প্রেস করে নিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনি যে কোনো ধরনের ফটো, আপনার আগের ফটো হোক বা পুরাতন ফটো হোক বা অনেক আগের বছরের ফটো হোক, সমস্যা নেই, খুব সহজেই সেগুলো প্রেস করে নিতে পারবেন খুব সহজে। আজকের ভিডিওটি আমি আপনি আপনাদের সাথে মোহাম্মদ রকি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা চলে যান প্লে স্টোরেতে, এরপর আপনার সার্চ বারে লিখবেন RIMINI, এটা লিখে সার্চ করবেন। দেওয়ার পর এই অ্যাপটা চলে আসবে আপনাদের সামনে। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে নিচ্ছি। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওকে, আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেল। এখানে আমি ওপেনের উপর ক্লিক করলাম। আপনারা ওপেনের উপর ক্লিক করে দিবেন। ওপেনের উপর ক্লিক করার পর এরকম আপনাদের সামনে এরকম আসবে, একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনারা গেট স্টার্টের উপর ক্লিক করবেন। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এরকম আসবে, আপনি একটু নাড়ে দিবেন, নাড়াচাড়া করে দিবেন। এরপর আপনারা এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, এরপর ক্রসিনের উপর ক্লিক করবেন। এরপর আপনারা গিভ অ্যাসেস টু ফটোর উপরে ক্লিক করবেন, এরপর অ্যালাউ দিয়ে দিবেন। সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার যে মোবাইলের যে ফটোটা গোলা, ওই ফটোটা সিলেক্ট করবেন। আমি আজারে হুজুর একটি ফটো সিলেক্ট করে দিলাম। এরপরে প্রথমটায় ক্লিক করে দিলাম। এরপর আপলোডিং ইমেজ, অর্থাৎ আপলোড হচ্ছে ইমেজটা, একটু লোড নেবে নেটটা। যতক্ষণ পর্যন্ত আপনার নেটটা ভালো হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আজের হুজুরের ফটোটা এখনই অবস্থা আর কি। আমি এখন মানে আমার গ্যালারিতে যে ফটো ছিল ফটোটার এই অবস্থা। এখন আপনারা দেখুন আজের হুজুরের ফটোটা এডিট করার পর কীরকম হয়ে গেছে। ওকে, এখন দেখুন কীভাবে কীরকম ফ্রেশ হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, আমি আবার একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখন এডিট করার পর এই অবস্থা, এডিটের আগে এই অবস্থা, এডিটের আগে এই অবস্থা, এডিটের পর এই অবস্থা। সত্যি বিষয়টা অসাধারণ। আপনাদের কাছে কীরকম লাগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা খুব সহজে আপনাদের পুরাতন ছবি, ঘোড়াটে ছবি খুব সহজে প্রেস করে নিতে পারবেন। ওকে, প্রেস করার পর আপনারা এখানে ডাউনলোডের উপর ক্লিক করবেন, এবং সেভের উপর ক্লিক করবেন। এরকম অ্যাড আসবে, অ্যাডটা একটু যাওয়ার পর আপনারা এখান থেকে কনসিনে ক্লিক করবেন। দেখবেন আপনার মোবাইলে ফটোটা চলে গেছে। আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা ভিডিওটা কীরকম লেগেছে। অবশ্যই ধন্যবাদ সবাইকে।